ফনসাইজ বাড়িতে এত দূর যাওয়া লাগবে না, উপরে ফনসাইজ আছে, সিলেক্ট করে ফনসাইজ বাড়ায় না। লেখার পরে এই পেজটা শেষ,
লেখা শেষ আমি যাচ্ছি নতুন একটা পেজ খুলব, অর্থাৎ এই পেজের নিচে। তো ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন, দেখেন আরেকটা পেজ খুলবে। সাপোজ আমি প্রথম পেজে অল্প কিছু লিখছি, তো আমি নিচের পেজে চলে যাচ্ছি, আর লিখবো না, ফার্স্ট পেজ পাঙ্গায় থাকবে। তো সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, দেখেন অটোমেটিক্যালি আমাকে দ্বিতীয় নম্বর পেজে নিয়ে আসবে। তো আবার এখান থেকে লেখা শুরু করতে পারবে। তো সাপোজ আমি দুইখানে লিখলাম, এদিকে লক্ষ্য করেন, দুইখানে লিখলাম। তো এখন আমি যাচ্ছি এই দুই পেজের মাঝখানে আরেকটা পেজ খুলব, দুই পেজের মাঝখানে। সেক্ষেত্রে কি করে খুলব, প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ আবার আমি রিপিট করতেছি শুরু থেকে, অর্থাৎ আমি প্রথম পেজে অল্প কিছু লিখছি, আমার আর প্রয়োজন নাই প্রথম পেজে লেখা, তো আমি সরাসরি দ্বিতীয় নম্বর পেজে চলে যেতে চাই। তো সেক্ষেত্রে আমরা এখানে বাম সাইডে দেখেন কভার পেজ দেখানো হয়েছে না, কভার পেজের নিচে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। তো ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে সবাই আসছেন এখানে, আচ্ছা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন, দেখেন তৃতীয় নম্বর পেজ আপনাকে নিয়ে আসবে। সবাই আসতে পারছেন? আচ্ছা, তাহলে ব্ল্যাঙ্ক পেজের কাজটা কি বুঝতে পারছেন? দেখাতে পারবেন একজনকে ডাকলে? সবাই আপনি তো শুধু জি জি সারাক্ষণ জি জি, কিন্তু আমার আলাদা কিছু বলে না, সবাই পারবেন ডাকলে? ওই কর্নার থেকে তৃতীয় নম্বর আসেন, আসেন অথবা আপনি চাইলে ওখানে কাজ করেন এবং বলেন, ওখান থেকেই বলেন, বলে ফেলেন, সাহস করেন, কই তিন নম্বর উঠে তো আরো পিছনে লুকাইতেছে, তাই নাকি বলেন, বলে ফেলেন, না পারলে একটা জিনিস আপনি না পারলে আমরা আবার দেখাবো, আপনি বলে গেলেন যা বলছে তা বলে। পেজ ব্রেক এর কাজটা কি হতে পারে, কে একজন পারবে বলতে? পেজ ব্রেক, জি This is not a metallic things or a glass. This is not glass. It's a bari marmo or bhaiya jibo. Jai ho, kaafi kisi ta paase. Kisi ta hole paase. Don ho gaya? Sapo, sende ki loko kare. Sapo, sami kotho pe lekhe bhar bilsi. Thik hai sir? To,
দ্বিতীয় পেজ আমি ভরে ফেলছি লিখে। তো আমি চাচ্ছি এখন প্রথম পেজ এবং দ্বিতীয় পেজের মাঝখানে আমি একটা পেজ খুলবো। সেক্ষেত্রে কিন্তু আপনি ব্ল্যাঙ্ক পেজ দিলে খুলতে পারবেন না, ঠিক আছে? তখন আপনাকে ক্লিক করতে হবে পেজ ব্রেকে, এখান থেকে এই পেজ থেকে পেজ ব্রেকে ক্লিক করেন। একটু জুম ছোট করে দেখান সবাইকে, মাঝখানে একটা খালি পেজ আসছে, দেখেন একটা পেজ আসছে, ছোট করে দেখেন একটু, এই যে নিচে।